ইনশাআল্লাহ আমরা ভালো প্রস্তুতি নিয়ে নেপালে যাচ্ছি। আমাদের ম্যাচ বাই ম্যাচ আমরা উইন হব, ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলব, আমাদের এই টার্গেটটাকে আছে। এটা কোচ আমাদের ভারতের প্লেয়ারদের নিয়েই করতেছে এবং আমরাও আমাদেরও টার্গেট থাকবে ওদের সাথে, ভারতের সাথে আমরা নিজেরা ভালো খেলবো, আমরা ভালো খেললে ইনশাআল্লাহ ভারতকে হারাতে পারবো। ইনশাআল্লাহ এবার ট্রাই করবো যে ভালো একটা অর্জন নিয়ে আসতে, দেশের জন্য একটা ট্রফি নিয়ে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দল আলহামদুলিল্লাহ ভালো আছে, কিছু প্লেয়ার আসতে পারেনি অনূর্ধ্ব 23-তে যাওয়ার কারণে, অনেক প্লেয়াররা আবার ইঞ্জুরির কারণে আসতে পারিনি অনেক। এবার ইনশাআল্লাহ যে যারা আছে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ ভালো একটা সফলতা নিয়ে আসবো। এমনি ইন্টারন্যাশনাল ম্যাচে 8-10টার মতো গোল আছে। এক ম্যাচে আমি গত 2019-এ উয়েফা স্ট্যান্ডার্ড 16-এ, তখন এক ম্যাচে 3টা গোল ছিল, হ্যাট্রিক ছিল মালদ্বীপের সাথে এবং টুর্নামেন্টের সেরা গোলদাতা হয়েছে। 19-20 থেকে কিন্তু আপনি সিনিয়র লেভেলের প্লেয়ারই হয়ে যায়, এরা কিন্তু ম্যাক্সিমামই লিগ খেলা প্লেয়ার হয়ে থাকে। তা আমাদের 19-এ যেগুলো প্লেয়ার দেখা যায়, কিছু প্লেয়ার হয়তো কন্টিনিউ খেলতেছে, কিছু প্লেয়ার খেলতেছে না। তা আমি আবারও বলতেছি যে আমাদের এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমরা একটু ঘাটতি থাকি, যেটা আমাদের প্লেয়ারদের রেগুলার যদি ম্যাচ খেলে সেটাতে একটা এক্সপিরিয়েন্স অর্জন করবে, সেটা হলো ডিফারেন্স। আর আমাদের যেগুলো প্লেয়ার এখন 19-এ ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, হয়তো দুজন বিপিএলের, অন্যজন আছে আপনার 8 আছে আপনার বিসিএলের, সেক্ষেত্রে কিন্তু দেখেন অনেক ডিফারেন্স। এবং আমরা যে প্লেয়ারগুলো আমাদের 19-এর কিন্তু অনেক এইজের প্লেয়ার ছিল, যেটা অলরেডি ন্যাশনাল টিমে খেলতেছে, তারা কিন্তু ওখানে পার্টিসিপেন্ট হচ্ছে বা ক্লাবের সাথে থাকছে, সেক্ষেত্রে কিন্তু ওই প্লেয়ার আমরা পাচ্ছি না। 19-এজের যদি আমার ভালো প্লেয়ার কোয়ালিটি এখানে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে, সেইটাকে অর্জন করার জন্যই আমরা কিন্তু আস্তে 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 আগাচ্ছি একাডেমি নিয়ে। সো একাডেমির প্লেয়ারদেরকে যেমন রেগুলার আমরা খেলায় নিয়ে যাচ্ছি, এক্সপিরিয়েন্সগুলোকে ডেভেলপমেন্টের কাজে আমরা কিন্তু আগাচ্ছি একাডেমিটাকে। সো প্লেয়ার যত খেলবে, যত ম্যাচ খেলবে, ততই এক্সপিরিয়েন্স তাদের বাড়বে। এই ক্ষেত্রে দেখা যায় অনেকটা আমাদের ঘাটতি হয়ে যায়, অন্য অন্য টিমে এইটা দেখা যায় অনেক সময়। অবশ্যই আমাদের সবারই তো এখানে ইচ্ছা থাকে খেলার জন্য, এবং আমরা আমাদের ফার্স্ট ম্যাচের উপরে ডিপেন্ড করেই আমরা আগাচ্ছি। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে সেমিফাইনাল, দেখেছি সেমিফাইনাল খেললেই আমরা ইনশাআল্লাহ আমাদের টার্গেটে গন্তব্যে আগাবো ইনশাআল্লাহ। ইন্ডিয়া যেভাবে আমাদের দলগুলো ওরা আপনার বিভিন্ন টুর্নামেন্ট খেলে থাকে দেশের বাহিরে গিয়ে এবং ইউরোপেও ওরা খেলে আসে, আসলে এটা একটা মেন্টালিটির ব্যাপার হয়ে দেখা যায়। প্লেয়ারদের ওরা একটা প্রেশার নিয়ে নেয় অনেক সময় হয়তো বা, যে ওরা মনে হয় অনেক লিগ খেলা এই খেলে আসছে, দেশের বাইরে খেলে আসছে, এই ধরনের চিন্তাভাবনা জাস্ট ফর মেন্টালিটি। যদি তারা তাদের মেন্টালিটি নিয়ে ঠিক থাকে যে না আমি আমার বেস্টে দিব এবং আমি আমার বেস্টে দিয়ে আমি আমার কাজটা বের করে নেবো, এটা স্বাভাবিক তাদের দেওয়ার সময়, কারণ সব ইয়াঙ্গার। এই দিক দিয়েও আমরা আগাচ্ছি সাইকোলজিক্যালি দিয়েই, কিন্তু একটা প্লেয়ার বিভিন্ন জায়গার থেকে আসে, এত সহজ না, একদিন দুই দিনের ব্যাপার না, এটা লং টার্মের ব্যাপার। সো আই হোপ প্লেয়ারদের ভিতরে এগুলো আসতেছে, চেঞ্জ আসতেছে।